এবারে পূবালী ব্যাংক পিএলসি সৌজন্যে বিজনেস এক্সপ্রেসের খবর। যুদ্ধ পরিস্থিতির জেরে লেবাননে আজকে পড়া 54 বাংলাদেশি দেশে ফিরেছেন। সোমবার সন্ধ্যায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন তারা। তাদের স্বাগত জানিয়ে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বাকি বাংলাদেশিদের ফেরত আনতে যা যা করণীয় তা করবে সরকার। সম্প্রতি লেবাননে ইসরায়েলি তাণ্ডব শুরুর পর থেকেই নানা দুর্দশা ও আতঙ্কে দিন কাটছিল প্রবাসীদের। অবশেষে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আগ্রহী 1800 বাংলাদেশিকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। প্রথম দফায় সোমবার সন্ধ্যায় ফিরলেন 54 বাংলাদেশি। দেশে ফিরে লেবাননে চলমান আগ্রাসনের চিত্র তুলে ধরলেন বাংলাদেশিরা। নিরাপদে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়ায় বাংলাদেশ সরকার ও দূতাবাসের প্রতি জানান কৃতজ্ঞতা। রাত্রে একটা না আড়াই ঘন্টা বোম ফালাইছে, 11:30 থেকে 2:30 পর্যন্ত। ওটা দেখার পরে আর কি আমি সকাল 7টা বাজে উঠে আমি ছায়েদায় আসছি। ছায়েদায় 24 দিন থাকার পরে আমি এই যে বাংলাদেশে আজকে আসলাম। বাংলাদেশ সরকারকে এবং ওখানকার যারা আছে আমাদের জন্য এত পরিশ্রম করতেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রথম ফ্লাইটে আগতদের স্বাগত জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সংবাদ সম্মেলনে জানালেন বাকিদেরও ফেরত আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই বোনদেরকে তাদেরকে অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার সাথে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আমরা যত রকম প্রচেষ্টা নেওয়া যায় নিচ্ছি। আমাদের লেবাননি যারা প্রবাসী ভাই বোনরা আছেন ওনাদের ফিরিয়ে আনার জন্য যত টাকা লাগে আমরা খরচ করব। দেশটিতে আটকে পড়া অনিবন্ধিত বাংলাদেশিদেরও দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। ঢাকা রেডিসন ব্লুতে বিশাল পরিসরে উদযাপিত হলো ইন্টারন্যাশনাল শেফ ডে 2024। এই অনুষ্ঠানে অন্যতম স্পন্সর ছিল ওমেরা এলপিজি, যেখানে সারা দেশ থেকে 1000-এরও বেশি স্বনামধন্য শেফ অংশ নেন। উৎসবের অংশ হিসেবে ওমেরা এলপিজি তাদের অনলাইন ডেলিভারি সিস্টেম এলপিজি সলিউশন অ্যাপের মোড়ক উন্মোচন করে। দেশের স্বনামধন্য শেফদের সাথে উপস্থিত ছিলেন ওমেরা এলপিজির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সাইবার সিকিউরিটি সচেতনতা শীর্ষক ক্যাম্পেইন শুরু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলা অনুষ্ঠানের উদ্বোধন করেন। এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ ওমর ফারুক খান, মোহাম্মদ আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার অনুষ্ঠানে বক্তব্য দেন। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান কার্যালয় ও বিভিন্ন জোনের কর্মকর্তারা যুক্ত হন। বাংলাদেশে এক্সক্লুসিভ উৎপাদন ইউনিট এবং ফ্ল্যাগশিপ শোরুমের কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে বিশ্বব্যাপী মাঝারি সাইজের মোটরসাইকেল সেগমেন্টের নেতৃত্বদানকারী রয়্যাল এনফিল্ড। কুমিল্লার 14 গ্রামে অবস্থিত রয়্যাল এনফিল্ডের নতুন এই উৎপাদন ইউনিটটি নেপাল, ব্রাজিল, থাইল্যান্ড, কলম্বিয়া ও আর্জেন্টিনার পর স্থাপন করা বিশ্বের সপ্তম উৎপাদন ইউনিট। এ সময় উপস্থিত ছিলেন রয়্যাল এনফিল্ডের সিইও মোহাম্মদ গোবিন্দ রাজন ও ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ। Wow, what bikes, Sarah.